তো গত ভিডিও ফিচার কমেন্টার হলেন শুভ দে। এখন আপনি যদি চান আমার ভিডিওতে আমি আপনার নাম ইনক্লুড করি, তো প্লিজ নিচে একটা কমেন্ট করুন যে এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো গরিলা গ্লাস নিয়ে। গরিলা গ্লাস কী জিনিস, এটা কতটা গুরুত্বপূর্ণ আপনার ফোনের ক্ষেত্রে, এই সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করবো। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ শেঠ, আপনারা আছেন ফোন পাগলা, সো উইদাউট ওয়েস্টিং আ সিঙ্গেল মিনিট চলুন শুরু করা যাক। তো সবার আগে আসবো গরিলা গ্লাস কী জিনিস। তো আপনি যখন ফোন কেনেন অনেক সময় দেখেন ও স্পেসিফিকেশানে লেখা থাকে গরিলা গ্লাস 6 প্রোটেকশন বা গরিলা গ্লাস 5 প্রোটেকশন বা অমুক তমুক। এখন এই গরিলা গ্লাস জিনিসটা কি আজকে ভিডিওতে আমি একটু ডিসকাস করার চেষ্টা করবো। তো বেসিক্যালি গরিলা গ্লাস হলো একটা অ্যালকালি অ্যালুমিনো সিলিকেটের একটা পাতলা শিট বা চাদর, যেটা আপনার ফোনের স্ক্রিনের ওপর লাগিয়ে দেওয়া থাকে আর সেটার সাহায্যে আপনার ফোন কিছুটা হলেও স্ক্র্যাচের হাত থেকে আর ড্রপের হাত থেকে রক্ষা পায়। এখন খুব বেশি যে রক্ষা পায় তা না, বা স্টিল একটু হলেও কিন্তু কিছুটা রক্ষা পায়। এখন অ্যাকচুয়ালি কীভাবে রক্ষা পায় বা কেন এটা করা হয়েছে এই সমস্ত আমি এক এক করে আসবো। তো সবার আগে বলি স্ক্র্যাচ কেন পড়ে। তো অ্যাকচুয়ালি এখানে হার্ডনেসের একটা স্কেল দিয়ে আমি প্রথমে বোঝানোর চেষ্টা করব। তো হার্ডনেসের একটা স্কেল রয়েছে, মোর স্কেল। এখন এই অনুযায়ী প্রত্যেকটা সাবস্টেন্সের একটা নির্দিষ্ট হার্ডনেস আছে। সবথেকে সফট যে সাবস্টেন্সটা সেটা হচ্ছে ট্যাল্ক, যার হার্ডনেস হচ্ছে প্রায় 0 থেকে 1 কাছাকাছি। আর সবথেকে হার্ডেস্ট সাবস্টেন্স হচ্ছে আমার ডায়মন্ড, সেটা হচ্ছে 10 কাছাকাছি। এখন নর্মাল ফোনের যে স্ক্রিনটা থাকে আমাদের, সেটার হার্ডনেস হচ্ছে 5 থেকে 5.5 কাছাকাছি। তো অবভিয়াসলি 5.5 থেকে বেশি যাদের হার্ডনেস রয়েছে তারা ইজিলি ফোনের ওপর স্ক্র্যাচ দিতে পারে। তো আমাদের পকেটের যে চাবির রিং বা কয়েন থাকে তার হার্ডনেস হচ্ছে 4 থেকে 4.5। তো সেই হিসাবে সেগুলো কিন্তু ফোনের স্ক্রিনে কিন্তু কোনো রকম ড্যামেজ করবে না, কোনো রকম আঁচড় টানতে পারবে না। সবথেকে বড় ক্ষতি আমাদের ফোনের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে বাড়ির মধ্যে থাকা কোয়ার্টস। বাড়ির মধ্যে যে কোয়ার্টস থাকছে সেই কোয়ার্টসের হার্ডনেস হচ্ছে 7.5, যেটা আপনার ফোনকে ইজিলি স্ক্র্যাচ করে দিতে পারে। আর সেই কারণে অনেক সময় আমাদের ফোনের মধ্যে স্ক্র্যাচ লেগে যায়। এই স্ক্র্যাচ লাগা থেকে রক্ষা পাওয়ার জন্য কর্নিং গরিলা গ্লাসের আবিষ্কার করা হয়েছে। অ্যাকচুয়ালি কর্নিং একটা কোম্পানি যে গরিলা গ্লাসটা বানায়, আর তার সঙ্গে আপনার আরেকটা কোম্পানি আছে যারা এরকম টাইপের গ্লাস বানায়, সেটা হচ্ছে ড্র্যাগন টেল। এখন ড্র্যাগন টেল গ্লাস যেটা রয়েছে সেটাও কিন্তু গরিলা গ্লাসের মতনই কাজ করে। তো আলটিমেটলি দু ধরনের যে গ্লাস রয়েছে দুটোই কিন্তু সেম কাজ করে, তো সেই হিসাবে কোনো কিন্তু ডাউট নেই। এখন এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে আপনার হার্ডনেসটাই কিছুটা হলেও বাড়িয়ে দেওয়া হয়। আর কর্নিং গরিলা গ্লাস লাগানোর ফলে আপনার যে হার্ডনেসটা রয়েছে ফোনে সেটা মোটামুটি 6.5 কাছাকাছি রাখা হয়। এখন 6.5 যদি আপনার হার্ডনেসের কাছাকাছি পৌঁছে যায় তাহলে বহু কিছু সাসপেন্সের হাত থেকে কিন্তু আপনার ফোনটা রক্ষা পাবে। সেই কারণে আপনার কর্নিং গরিলা গ্লাস যুক্ত একটা ফোন খুবই জরুরি। এখন এটা কি আমি বাইরে থেকে লাগাতে পারবো? না, আমরা যেটা বেসিক্যালি বাইরে থেকে লাগাই সেটা হচ্ছে স্ক্রিন প্রোটেক্টর। তো স্ক্রিন প্রোটেক্টরও সেম কাজ, কিছুটা হলেও রক্ষা করে। বাট অ্যাকচুয়ালি আমার যদি 1 বছর পর স্ক্রিন প্রোটেক্টর চেঞ্জ করতেই হয় সেক্ষেত্রে কিন্তু আমার প্লাস্টিকের স্ক্রিন প্রোটেক্টর ইউজ করা অনেক বেটার। অ্যাকচুয়ালি এগুলো তো নষ্টই হয়ে যাবে না, তো আমি তো ফেলে দিতে পারবো, তাহলে আপনারা কেন বেশি খরচা করবেন? অবভিয়াসলি প্লাস্টিকের স্ক্রিন প্রোটেক্টর আপনার ক্ষেত্রে অনেক ভ্যালিউ ফর মানি হবে। তো আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি গরিলা গ্লাস কী জিনিস, গরিলা গ্লাস কেন ইম্পর্টেন্ট, আর বেসিক্যালি এটা একটু দামি ফোনে আসে তার কারণ হচ্ছে এর যে মেকিং কস্ট সেটা কিন্তু অনেক বেশি। তো অবভিয়াসলি গরিলা গ্লাস যুক্ত ফোন কেনা আপনাদের ক্ষেত্রে সেফ। তো এই হলো গরিলা গ্লাস সংক্রান্ত সমস্ত ইনফরমেশন। আশা করবো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি গরিলা গ্লাস কী জিনিস, কতটা গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, পারলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কমেন্ট তো অবশ্যই করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।